আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত কুয়েত প্রবাসী আজ পহেলা জুন ইংরেজি দু হাজার একুশ সাল কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলোতে সবাইকে স্বাগতম সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন তাহলে আপনি বুঝতে পারবেন কুয়েতের আজকের গটে যাওয়া সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত আজ মঙ্গলবার পহেলা জুন আজ থেকে কুয়েতে কার্যকর হয়েছে খোলা আকাশের নিচে কাজ করা যেটি গরমে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে সকল ধরনের কাজ নিষিদ্ধ করেছে কুয়েতের শ্রম মন্ত্রণালয় প্রচণ্ড গরমের সময় দুপুরে কাজ বন্ধের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে কোনো কোম্পানি বা কোনো প্রাইভেট সেক্টর কোনো কন্ট্রাক্টর যদি আইন ভঙ্গ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় নির্ধারিত জায়গায় অভিযোগ দায়ের করা বিশেষ করে আমরা প্রবাসীরা অনেক সময় অনেক আইন না বোঝার কারণে সেটার সঠিক সুফল পায় না কাজেই আপনি মনে রাখবেন সরকারি হিসেব অনুযায়ী এগারোটা থেকে চারটা পর্যন্ত খোলা আকাশের নিচে কাজ বন্ধ থাকবে কাজেই এই সময় যদি কেউ আপনাদেরকে জোর করে কাজ করায় বিশেষ করে অতিরিক্ত গরমে আপনি যেটা সহ্য করতে পারছেন না আপনি অবশ্যই হেল্পলাইন নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সাথে সাথে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে সহযোগিতা করার জন্য উপস্থিত হয়ে যাবে অবশেষে বহুল প্রতীক্ষিত ষাট বছর বয়সীদের আকাম অবয়নের একটি রাস্তা তৈরি করেছে কুয়েত ষাট বছর বয়সী প্রবাসীরা আকামন অবয়নের জন্য কুয়েতের স্বাস্থ্য বিমা যেটা বেসরকারি হসপিটালগুলিতে দু হাজার দিনারে ধার্য করে একটি আইন সংশোধন করার জন্য প্রস্তাব করা হয়েছে সকল প্রবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে অবশ্যই সুযোগ অনুযায়ী এই কাজ করে নেবেন বিশেষ করে যারা দীর্ঘদিন থেকে বিভিন্ন বিজনেসের সাথে জড়িয়ে আছেন বা আপনার অনেক দিনের কষ্টে অর্জিত কোনো সম্পদ রয়েছে কুয়েতে আপনি চাইলেই এখন আকামান অবায়ন করতে পারবেন বিশেষ করে এটি ষাট বছরের বয়সী প্রবাসী যাদের অবয়ন বন্ধ করে দিয়েছিল কুয়েত পহেলা জানুয়ারি দু সাল থেকে অবশেষে অনেক আলোচনা সমালোচনার পর তাদের আবারও সুযোগ দেওয়া হয়েছে কুয়েতে বসবাসরত অষ্টআশি হাজার পাঁচশো আশি জন প্রবাসীর বয়স ষাট বছরের উপরে চলে গেছে যেটি কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় বা শ্রম মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে আর এতে করে নতুন এই আইনের মাধ্যমে অষ্টআশি হাজার পাঁচশো আশি জন ষাট বছর বয়সী প্রবাসী কুয়েতে উপকৃত হবে আলহামদুলিল্লাহ অবশেষে খুবই কার্যকর একটি আবেদন হয়েছে কুয়েতের সংসদে কুয়েতে আগত নাগরিকদের জন্য কুয়েতের ট্রাভেলার এবং পিসিআর পরীক্ষার ফি বাতিল করার আহ্বান জানিয়েছেন কুয়েতের মহামান্য এমপি বদর আল হামেদি শুভকামনা তার জন্য যিনি এরকম একটি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ব্যাপারে আবেদন করেছেন ভ্রমণকারীদের কাছ থেকে অনেক অভিযোগ পাওয়ার পরে সরকারকে নাগরিকদের ভ্রমণের পদ্ধতি সহজ করার জন্য কুয়েত ট্রাভেলারে আবেদন বাতিল করতে এবং আগতদের কোভিড নাইন্টিন নেগেটিভ বা পিসিআর পরীক্ষা ফি বাতিল করার জন্য তিনি এই আহ্বান জানিয়েছেন আর আমরা আশা করছি এই আইনটি কুয়েত মন্ত্রিসভা বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির সুপ্রিম কমিটি মেনে নেবে বিশেষ করে আপনারা অবগত আছেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির পর থেকে কুয়েতের সবচেয়ে কঠোর অবস্থান প্রবাসীদেরকে দেওয়ালে পিঠ ঠেকে দিয়েছে আর আস্তে আস্তে এসব সিস্টেমগুলো বাতিল হলেই শুধুমাত্র কুয়েত প্রবাসীরা ঘুরে দাঁড়ানোর একটি রাস্তা পাবে আবারও সাধুবাদ রইল বা তার জন্য শুভকামনা রইল মহামান্য এমপি বদর আল হামিদির জন্য সম্মানিত কুয়েত প্রবাসী ভাই এবং বোনেরা আপনাদের সবার একটি ব্যাপার জানা প্রয়োজন আর তা হচ্ছে আপনি বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট নবায়নের জন্য যখন যাবেন আপনাকে কোনো প্রকার ফর্ম পূরণ করতে হবে না শুধুমাত্র আপনি সাক্ষর দিলে চলবে অথবা যদি আপনি সাক্ষর দিতে না পারেন সেক্ষেত্রে টিপসই দিলেও চলবে পাসপোর্ট নবায়নের জন্য ফরম দূতাবাস থেকে সরবরাহ করা হবে দূতাবাসে ফটোকপির ব্যবস্থাও রয়েছে আর যারা পাসপোর্ট নিতে যান আপনি অবশ্যই আপনার পুরনো পাসপোর্ট এবং ডেলিভারি স্লিপ সাথে নিয়ে যাবেন মনে রাখবেন কোনো ধরনের প্রতারণা দুর্নীতি এবং কাউকে কোনো ধরনের টাকা দিয়ে আপনি কোনো কাজ করবেন না যেটি সম্পূর্ণ বেআইনি এ ধরনের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে বা সহযোগিতার নামে আপনার অনেক কষ্টে অর্জিত টাকা হাতিয়ে নিতে চায় সেক্ষেত্রে আপনি অবশ্যই দূতাবাসের উদ্যতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন এটি বাংলাদেশ কুয়েত থেকে প্রচার করা হয়েছে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা কুয়েতের আপডেটগুলো প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে যাচ্ছি